এবার থেকে মন্দির নগরী বিষ্ণুপুরে ঢুকতে গেলেই দিতে হবে কর। বড় সিদ্ধান্ত বিষ্ণুপুর পৌরসভার, অসন্তুষ্ট সাধারণ মানুষ। একসময়ে মল্লরাজাদের রাজধানী বিষ্ণুপুর, অনেকের কাছে আবার মন্দির নগরী বিষ্ণুপুর নামেও পরিচিত। কেউ কেউ ভালোবেসে বলে থাকেন গুপ্ত বৃন্দাবন। পশ্চিমবঙ্গের অন্যতম পর্যটন স্থান এই বিষ্ণুপুর। সারা বছরই দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পর্যটক আসেন মন্দির নগরী বিষ্ণুপুর দর্শন করতে। দর্শন করেন মল্লরাজাদের হাজার বছরের পুরনো সেই টেরাকোটার কারুকার্যে ভরা মন্দিরগুলিকে। আর এবার এই মন্দির নগরী বিষ্ণুপুরকে ঘিরে বড় সিদ্ধান্ত নিল বিষ্ণুপুর পৌরসভা। শহরে প্রবেশ করলেই দিতে হবে মোটা অঙ্কের কর, একটি বিজ্ঞপ্তির মধ্য দিয়ে জানিয়েছে বিষ্ণুপুর পৌরসভা। এই সিদ্ধান্ত অসন্তুষ্ট সাধারণ মানুষ। নোটিশে জানানো হয়েছে, আগামী 1 আগস্ট 2023 থেকে বিষ্ণুপুর পৌরসভা এলাকায় বহিরাগত সমস্ত যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহনের বিষ্ণুপুরের শহরে প্রবেশ করলেই দিতে হবে মোটা অঙ্কের কর। আর এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসতেই বিষ্ণুপুরে শুরু হয়েছে শোরগোল। পৌরসভার এই সিদ্ধান্তে স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে বিষ্ণুপুরের বাসিন্দারা মনে করছেন, এতে করে বিষ্ণুপুরে পর্যটক আসা কমে যেতে পারে, সমস্যা হতে পারে ব্যবসায়ীদের। গাড়ি ব্যবসায়ীরা জানাচ্ছেন, দিনের পর দিন পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি করছে, তার উপর পার্কিং চার্জ, আবার যদি এক্সট্রা করে পৌরসভায় ঢুকতে কর দিতে হয় তবে ব্যবসায় সমস্যা হবে। বিষ্ণুপুর পৌরসভা চেয়ারম্যান গৌতম গোস্বামী অবশ্য জানিয়েছেন, পৌরসভার বোর্ডের সবার সম্মতি নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই টেন্ডার প্রক্রিয়া শুরু করে দেওয়া হয়েছে, একটি সংস্থার হাতে কর আদায়ের দায়িত্বও তুলে দেওয়া হয়েছে। যে টাকা আদায় হবে তা বিষ্ণুপুর উন্নয়নের কাজে নাকি লাগানো হবে। বিষ্ণুপুর পৌরসভার এই সিদ্ধান্তকে তীব্র সমালোচনা করেছেন বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সহসভাপতি দেবপ্রিয় বিশ্বাস। তিনি জানিয়েছেন, তৃণমূল সরকারের তোলা আদায় করার জন্য নতুন একটি সংস্থা করেছে, এই টাকার ভাগ কালীঘাট পর্যন্ত পৌঁছে যাবে। কি বলছেন সবাই শুনুন, আরামবাগ টাইমসের রিপোর্ট। পর্যটকরা, এক নম্বর পর্যটকরা বিষ্ণুপুর এসে 4 কিলোমিটার মধ্যে সমস্ত মন্দির যে দর্শন করে, তার মধ্যে ওনাদের 3 জায়গায় এমনি পার্কিং চার্জ দিতে হয়, 3টা জায়গা। আবার যদি টোল নেয় তাহলে সে পর্যটক বলতে বিষ্ণুপুর আসবো না, 4 কিলোমিটার মধ্যে সব মন্দির দেখবো, 1 ঘন্টার মধ্যে সে 2 ঘন্টার মধ্যে ঘুরে নিচ্ছি, 100 টাকা আর 4 জায়গায় পার্কিং। হ্যাঁ, তার খরচা হচ্ছে, এক্সট্রা খরচা হচ্ছে 300 টাকা। সে 300 টাকা খরচা করবে না, খাবে আর না ঘুরবে না, আমাদের জিনিসপত্র কেনাকাটা করবে, তাহলে আমরা এর মধ্যে এখানে কী হবো, ঘুরতে আসবে, তাহলে 300 টাকা ওই সরকারকে পাবলিককে দেবে যে আমাদের দোকানে মালটা কেনাকাটা করবে না, এটা আমাদের মধ্যে একটা কষ্টের মধ্যেই ছিল। হ্যাঁ, সমস্যা হবে, যে টাকাটা জিনিসপত্র কিনতো বাচ্চা ছেলের জন্যে বা ঘরের মেয়েদের জন্যে, যার জন্য ঠাকুর দেবতার মা বাবার জন্য নিয়ে যেত, সেটা কিনবে না, তো 300 টাকা এক্সট্রা খরচা যাচ্ছে, তারপর তো খাওয়া খরচা আছে, সেগুলো তাহলে আর কি কিনবো, চপারি জল মাটির মাল আমার ঘরের কাছে কিনে নেবো, এখানে আর কিনবো না। মন্দির দেখো, দর্শন করো, টেরাকোটা মন্দির সুন্দর লাগছে, বিষ্ণু শান্তিপ্রিয় জায়গায় ভালো লাগছে, কিন্তু এটা দেখে অশান্ত। হ্যাঁ, মধ্যবর্তী ঘর লোক আসবে না, যেমন দেখুন আজকে আমরা ছোটোখাটো এলাকায় জয়পুরতে যারা আসবে সে বিষ্ণু ঢুকবে না, টোলটা সে উল্টা দিয়ে চুরি করে ঢুকবে, মেন গেট দিয়ে আসবে না, ব্যবসার ক্ষতি হবে, ক্ষতি হলে কী করা যাবে, সেখানে আমাদের তো আমাদের ব্যবসা পড়ছে, স্থানীয় লোকের উপর ব্যবসা নয়, আমাদের স্থানীয় লোক এইসব জিনিস কিনে প্রতিদিন কিনবে না, পর্যটক কিনবে, সে বাইরের লোক। যেমন এই বছরে মিডিয়াতে যেটা করছে, ডিস্টার্ব করে দিয়েছে প্রচণ্ড তাপ্য প্রভাব বলে, এবারে আমাদের গ্রীষ্ম ছুটিটা পুরো মার খেয়েছি আমরা, বিষ্ণুপুর 40-45, আমি বাক্যলিশটি বাস করছি, 40-45 ডিগ্রি টেম্পারেচার সহ্য করবোই আমরা। কি চাইছেন পৌরসভার সিদ্ধান্ত, সরকারের কি সিদ্ধান্ত নেবো আমরা, কি গিয়ে যাবো করছে করুক, এখানে কি বলতে পারবো বলুন, আপনি আমাদের কিছু বন্ধ, আমাদের দাবি বলতে শুধু আমাদের এই পর্যটক লোক দোকানদার করবে, আর তো কেউ করবে না। আমার নাম সুমন দে। এই সিদ্ধান্তটা কিভাবে নিচ্ছেন বিষ্ণুপুরবাসী হিসাবে? এটা আগামী দিনে ভালো হবে বলে আমার মনে হচ্ছে না, কেন বাইরের থেকে বিভিন্ন মানুষ বিষ্ণুপুরের যে নিদর্শন আছে সেগুলো দেখতে আসে, বহু পুরনো জিনিস, কিন্তু যদি এই সব ট্যাক্স ট্যাক্স বসে আদার্স যে সব টুরিস্ট প্লেসগুলো হয়েছে সেইখানের থেকে এইখানে টুরিস্ট কমে যাবে, কেন অন্য জায়গায় তো এই ব্যবস্থা নেই, এই ব্যবস্থাই প্রথম। তো এই ব্যবস্থাটা যে আগামী দিনে কতটা ভালো হবে, ভালো হবে বলে মনে হয় না বিষ্ণুপুরবাসী হিসেবে, এবং যারা এইসব টেরাকোটা শিল্পের উপরেও এর প্রচুর প্রভাব পড়বে, যদি টুরিস্ট না আসে তাহলে যারা এইসব করে খায় তাদের তো মানে ক্ষতি হবে আগামী দিন, এটা পৌরসভার ভাবা উচিত,
বা আরো যদি অন্য কিছু ভাবা যায় সেটা ভাবতে পারে, কিন্তু এটা ভালো হবে বলে মনে হয়। ট্যাক্সটা কি করা উচিত মনে হয়? ট্যাক্সটা বন্ধ করে সরকারিভাবে যদি কোনো পার্কিং প্লেস করতে পারে যেটা অন্য জায়গায় আছে, সেইখান থেকে হয়তো ট্যাক্স নিল কি আলাদা ব্যাপার, কিন্তু ঢোকার জন্য বিষ্ণুপুর শহরে ঢোকার জন্য পয়সা লাগবে এটা তো এই প্রথম শোনা যাচ্ছে। বা আমার বিষ্ণুপুরবাসী হিসেবে মনে হচ্ছে যে একদমই ভালো হচ্ছে না, আদার্স আরও মানুষেরও মনে হয় যে ভালো হচ্ছে বলে মনে হয় না তাদেরও। আমার নাম বাণীব্রত মুখার্জি, দলমাদল বিষ্ণুপুর। কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে? অ্যাকচুয়ালি এটা আমাদের যখন বোর্ড তৈরি হয়, যখন বিষ্ণুপুরে আগে ছিল না, কিন্তু বর্তমানে বিষ্ণুপুর পৌরসভা বোর্ড অফ কাউন্সিলর একটা সিদ্ধান্ত নিয়েছে যে যারা বহিরাগত গাড়ি বিষ্ণুপুরে ঢুকবে তাদেরকে একটা এন্ট্রি ট্যাক্স দেওয়ার জন্য আমরা আবেদন রেখেছি, এবং এই বিষয়ে আমাদের টেন্ডারও হয়ে গেছে। যিনি ভেন্ডার বা এজেন্সি তিনি কাজ আগামী 1 তারিখ থেকে শুরু করবেন, সে বিষয়ে মানুষের কাছে আমরা আবেদন জানিয়েছি বিষ্ণুপুর পৌরসভাকে সহযোগিতা করার জন্য, এবং আগামী দিন এই টাকাটাতে যাতে করে বিষ্ণুপুরের আরও কিছু উন্নয়ন করা যায়, যেহেতু আমাদের মন্দির নগরী তার জন্য বিষ্ণুপুর পৌরসভা সচেষ্ট। সেটা টেন্ডারের মধ্যে আছে, সে বিষয়ে বিজ্ঞপ্তিও প্রকাশিত হচ্ছে। বাইরে থেকে বহু জায়গাতেই আছে, বহু পর্যটন ক্ষেত্রেই আছে বিষ্ণুপুরও পর্যটনের ক্ষেত্রে, যদি সেইটাতে আমরা কিছু আর্থিক দিক থেকে সেই জায়গাতে কাজে লাগিয়ে মন্দির নগরীকে আরও সুন্দর করতে পারি, তার একটা ক্ষুদ্র প্রয়াস বিষ্ণুপুর পৌরসভার চেষ্টা করছে। না, এরকম কিছু ব্যাপার না। আপনি পশ্চিমবঙ্গের অন্যান্য পর্যটনের ক্ষেত্রেও তো এটা আছে, বিষ্ণুপুর তার তো ব্যতিক্রম কিছু নাই। আর আমরা এমন কিছু সিদ্ধান্ত নিচ্ছি না কোনো পৌর যারা আসছেন পর্যটক তাদের ঘাড়িতে নয়, এটা শুধু পণ্যবাহী গাড়ির জন্য, পণ্যবাহী গাড়ি তাদের ক্ষেত্রে এটা আদায়ের সিদ্ধান্ত। ছোটো গাড়ি যারা বাইরে থেকে আসছেন, যারা এখানে ব্যবসা করছেন, আমরা পৌরসভার যারা পর্যটক আসছে তাদের উপর কোনো কর আবর্তন করছি না। কোনো না, যারা এবং প্রাইভেট কার যারা আমাদের এখানে যারা প্রাইভেট কার আছে তাদের ক্ষেত্রেও তো আমাদের কোনো কিছু নেওয়া হচ্ছে না। এবং শুধুমাত্র যারা পণ্যবাহী গাড়ি বিষ্ণুপুরে প্রবেশ করবে, এবং সেইটাতে যাতে বিষ্ণুপুরের কোনো জায়গাতে যদি উন্নয়নের কাজে লাগানো যায় সেই প্রয়াস একটা আমরা করছি, এবং যেখানে পৌরসভাগুলোকে স্বনির্ভর হওয়ার জন্য চেষ্টা চলছে বিষ্ণুপুর পৌরসভারও এটা একটা প্রয়াস। গৌতম গোস্বামী, চেয়ারম্যান বিষ্ণুপুর পৌরসভা। বিষ্ণুপুর পৌরসভার এই তোলা সিদ্ধান্তকে ধিক্কার জানায়। বিষ্ণুপুর পৌরসভা আজ দীর্ঘদিনের এই মন্দির নগরী সারা পৃথিবী জুড়ে এখানকার পর্যটকরা আসেন, সেখানে তাদের স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা না করে এখানকার পৌরপ্রধান তোলা তুলতে শুরু করে দিলেন। আসলে তোলামূল পার্টির পৌরপ্রধান, তিনি এর থেকে আর কী বা ভালো ব্যবস্থা করতে পারেন? তার কাছ থেকে উপর থেকে চাপ আছে যে ভাইপোকে এত টাকা পৌঁছতে হবে প্রতি মাসে, যার জন্যে তিনি এখন নতুন একটা পদ্ধতি করেছেন যে যারা এখানে আসবে তাদেরকে এখানে তোলা দিতে হবে। এতে বিষ্ণুপুরের পর্যটন শিল্প ধাক্কা খাবে বলেই আমার মনে হয়, এবং আগামী দিনে আমরা এ নিয়ে আন্দোলনকে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবশ্যই জানাব। আমার নাম দেবপ্রিয় বিশ্বাস, আমি সহসভাপতি বিষ্ণুপুর সাংগঠনিক জেলা।